আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন। তো আমার বেগুনের গাছগুলো এত ভালো হয় না, এবার কিছুই এত আর যতন যত্ন করতার দাম না। তো বেগুনের গাছগুলো আর আমার লাউয়ের গাছগুলো শেয়ার করবো আর কি, সার দিই আমি এগুলা দেখাইমু আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার লাউয়ের গাছগুলা আর এগুলা সবচেয়ে ছোট লাউ, আর একটা আমার বাংলাদেশি চাল কুমড়া বাক্কা ছিলাম আর আপনার ওই ধোকা শ্লাগে খাইয়া। এবার শ্লাগের ফসল তো অনেক বেশি বুঝছেন, আর ওই ধোকা আমার শশার গাছ একটা, এগুলা মরি গেছে জানি না কি ভাল লাগে, এগুলা তো স্প্যানিশ। আর ওই সাইডে আছে আমার টমাটোর গাছ, এগুলার যত্ন করবো আমি দেখাইমু আপনার লগে। এগুলা ওদেশি পাপল উড়ির গাছ, তেমন বেশি হয় না। আর এইখানে আমার ফ্লাওয়ার আর ধোকা ডুগির সারা বেশি ফালাইছিলাম, এখনো একটা দুইটা উঠছে আর লাল সার। আর এখানে আবার বাখর ফালাইছি আর শিমর গাছ, ওই ধোকা বাংলাদেশি শিমর গাছ, এগুলো একবারে হইতেছে না। আর আমার বাহরের গাছ সাথে অনেক পাত্তু আছে, বাহরের গাছের সাথে এবার অনেক পাত্তুয়া খাইছি মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। খুব বেশি পাত্তুয়া ফসল ওর, এগুলো তো আর কষ্ট করতে হয় না, কিছু নাই, অটোমেটিক উঠি যায়। আর ওখানে আমি একটা লাউর গাছ দিছি, আর বাকি ওই ধোকা বাহরের গাছরে জোকরি লাইছে আপনার পাত্তুয়া, ওই ধোকা বাহর গাছরে মারি লাইছে বেশি পাত্তু হয়েছে। আর এটা চাইনিজ পটল, এবার চাইনিজ পটলও বেশি আমার জড়িত হয়েছে না। আর একটা আছে হৌ সাইটে, আর হৌ সাইটে একটা গাছ, আর বাকিগুলো শ্লাগে খাইলি শোন, এবার শ্লাগর ফেটো খুব বেশি জিনিস গেছে। আর একটা তো আমার ফ্লাওয়ারের গাছ, অনেক আগের আমার পুরানাগরের ফ্লাওয়ার গাছ আছিল, আমি তুলি আইনা এখানে লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেক বড় ওর একটা। আর একটা তো ডালিয়া এখনো ফুল দিছই না, ইনশাল্লাহ দিবা দহুকা ডালিয়া ফুল। আর এগুলা ওই ফ্লাওয়ার আমি বিয়েকে তাকে আনিয়া লাগাইছি, এগুলা যত্ন করাটাও কষ্ট। আর ওই ধহুকা একটা ডালিয়ারে আমার গিলা খাওয়া হয়ে গেছে, শ্লাগর ফেটো গেছে কি বিচ্ছিন্ন, খুব বেশি শ্লাগে এবার, বেশি শ্লাগে জোকরি লেইরা। একটা আমার একটা আর সাইডে অন্য আমি জানি না তার লাগে আমার ডালিয়াটা উঠছে না। আর এগুলা ওই একটা ফ্লাওয়ারের গাছ, একটা সবসময় ফুল থাকে, এখন ফুল জড়িয়ে আবার নতুন ফুল দিবা। আর ওই ধোকার একটা এখানেও, আর ওখানে একটা ডালিয়া আসিল ভিতরে দিয়ে কোথায় গেল, ওই ধোকা জানি না কিসের জন্য উঠছে না ডালিয়াটাও। বাকি সবগুলা ও আর কি কি সার দিই আমার গার্ডেনে আজকে আমি দেখাইব, আমার লাউ গাছে সব গাছে আমি সারটা দেখাইব। আমি আসলে প্রতিদিন চাউল দোয়া মাছ দোয়া তরকারি দোয়া এগুলা পানি দিই, আর ওই আজকে দিব এটা আমি রাখল গ্রো পানির মাঝে মিক্স করি একটু, আমি আর দিছি না, আরও একদিন দিছিলাম সামান্য, আরও আজকে দিলাম এই বছর দুই দিন আর আমি দিই না। আমি আপনাদের সাথে দেখাইব কীভাবে আমি দিই। আচ্ছা ওই দোক আমি দুই চামচ দিলাম, কেন দিয়া ওটির মাঝে আমি পানি দিব, ওভাবে একটু লাড়বা পানিগুলো মিক্স করবা, আমি ওইভাবে একটা কিছু দি লাড়া দিবা পানিটারে মিক্স করবা। তারপরে আর ওই দোক একটা আমার লাস্ট ইয়ারের, আমি লাস্ট ইয়ার আনছিলাম, দিস ইয়ার আর আনছি না, লাস্ট ইয়ার ওরও রয়েছিল আমি রাখি লেছিলাম, সেটাও 1 কেজির আসিল, দিস ইয়ার আর আনছি না। আমি আমি সারের পানি দিলাম আমার সব গাছের মাঝে, এগুলা দিলে মোটামুটি একটু, তো এগুলো আমার লাস্ট মরা মরার লাগানো হয়ে গেছিল, তো একদিন দিছিলাম আমি 2 সপ্তাহ আগে, তো একটু ভালো দেখলাম, এখনো আরবার দিলাম, দেখাই মো আপনারা আরও 4-5 দিন বাদে কীরকম হয়েছে।
donc mom laa uga tuddi dama laa uga rek gi mi tamit laa bata fa dace gula xatal ka islam xataloo ba daal gula rakil islam galay ngeme dinna vegetable lor fani yo dita baron vegetable lor kusha we fani ma je bi jay ya estu mi ko dia di tin din da ki a di la ro ba la o ami ara estu mi ko dia ba be di ba afnara o asha rakhi bujhte parchen ki bhabe koiram সবে দিবার আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আর যারা সবসময় শেয়ার করা তারা মন থাকি রইল দোয়া আর এইভাবে সবাই আমাকে সাপোর্ট করে যাইবন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ।